গানের সভাপতি, সহসভাপতি এবং সার্বিক সহযোগিতায় যারা আজকে অনুষ্ঠানটা সাজিয়েছেন, আমি প্রত্যেকের কাছে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আর আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভজন বড় ভাই, আমাদের নবীনগর সাবেক উপজেলার চেয়ারম্যান আমার শ্রদ্ধা ভজন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব, আমার ভাইপোকে আমার সালাম জানাচ্ছি। আমাদের উদ্বোধক আমার শ্রদ্ধা ভজন বড় ভাই হাবিব ভাই মঞ্চে আছে, হাবিব ভাই প্রতি আমি সালাম জানাচ্ছি। অর্থাৎ আমার শ্রদ্ধা ভজন বড় ভাই যার মাধ্যমে, অর্থাৎ আমার বাবুল ভাই এবং আমার শ্রদ্ধা ভজন বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব উভয়ের মাধ্যমে আজকে এখানে গান করার জন্য আসছি তাদের দাওয়াতে। আমি আমার বাবুল ভাই এবং তার ফ্যামিলিগত যারা আছে আমি প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। মঞ্চে আরো অনেক উপবিষ্ট জ্ঞানীগুণী সাধু গুরুজনেরা আছেন, শিপন মেম্বার সাহেব সহকারে আরো যারা যারা, এবং আমার নাসিরুদ্দিন সেতু ভাই, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমার হাতের বাম পাশে যারা বসে আছেন, হাতের ডানেও আছেন, আর মঞ্চের সামনে যারা এত সুন্দর একটা পরিবেশ দিয়ে যারা গান শুনছেন, আপনাদেরকে আমার দেওয়ার মতো কিছুই নেই। আমি প্রত্যেক সাধুগুরু বৈষ্ণব আমার জ্ঞানী জন যারা, আপনাদের চরণে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। এবং আমি যাদের ওসিলাতে পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, জন্মদাতা পিতা গর্ভধারিণী মা উভয়ের চরণে সালাম নিবেদন করে মুর্শিদের প্রতি ধ্যানী ভরযোগ রেখে ওস্তাদের চরণধুলি মাথায় নিয়ে আজকে গান শুরু করব, গান করব। তাই ভাবের মিলনে সারাটি রাত্র যার সাথে কাটাবো, বাংলাদেশ নয় তথা দেশের বাহিরে, যাকে একনামে বর্তমানে সবাই চিনে, আমার ভাই জহির পাগলা। ভাইয়ের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা বাজিয়ে সহযোগিতা করবেন, আমার প্রত্যেক যন্ত্রসঙ্গীত ভাইদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে, আর আজকে রাতে যার সাউন্ডের মাধ্যমে যার সহযোগিতায় গান করব, আমার লিটন ভাই যার সাউন্ডের ব্যাপারে কোনো কিছু বলতে হয় না, তাই না, যেটা সর্বদাই ভালো পেয়ে আসছি, ভবিষ্যতেও ভালো কিছু আশা করি, এরকম যদি সাউন্ড দেওয়া হয় ইনশাল্লাহ সারাটা রাত এইভাবে সুস্থ সুন্দরভাবে গান গাওয়া যাবে। ভাই প্রতি সালাম রইল। এবং আমরা আজকে যার বাড়িতে আসছি আব্দুল মতিন ফকির, আমি সে দরদের চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারবর্গ যারা আছে তাদের প্রতি সালাম রেখে, মায়েরা যারা সকল মাধবদের প্রতি আমার সালাম নিবেদন করে আমি শুরু করতে যাচ্ছি আমার আসনের কাজ। গানের ভাষায় কথায় অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, যদিও ভুল হয় প্রত্যেকেই ক্ষমা করে দিবেন, এই বলে আমি আমার আসনের কাজ আরম্ভ করতে যাচ্ছি। হিন্দু কর্তা যারা আপনাদের প্রতি আমার আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা আপনাদের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমাদের কমিটি থেকে আদেশ যে বন্ধনা পর্বটা একটু ছোট করে রাখতে হবে, আমি চেষ্টা রাখবো আমার দাদা ভাইদের কথা রাখার জন্য, কিন্তু কতটুকু গাইতে পারবো কতটুকু বলতে পারবো এটা আমার সাধ্য ক্ষমতার বাইরে। আমার মালিক আমার মাঝে যতটুকু দান করেছে আমি তাই দিয়ে চেষ্টা করবো, বাকিটা মালিক ভরসা, কিন্তু সবার কাছে দোয়া আশীর্বাদ চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধন্যবাদ সবাইকে। Thank you.
Bye.